আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম একফালি রোদ্দুর। গল্পটি লিখেছেন তানজিল মিম। পর্ব 12, স্পেশাল পর্ব 2। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে গল্পের পর্বে চলে যাচ্ছি। পলকহীনভাবে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে, কারণ তানজু একটা সুন্দর ফুল দিয়ে সাজানো দোলনায় দুলছে। তানজুর খোলা চুলগুলো অসম্ভবে উঠছে, সাথে তানজুর ঠোঁটের মিষ্টি হাসি খুব গভীরভাবে আকৃষ্ট করছে রিয়াদকে। রিয়াদ তার ক্যামেরায় তানজুর ছবিগুলো তুলে মিষ্টি হাসল। গাছের পাতাগুলো দুলছে খুব, সাথে চারপাশের ফুলের গন্ধ আর মিষ্টি বাতাস তো আছেই, সব মিলিয়ে এক নজর কাড়া মুহূর্ত। বেশ কিছুক্ষণ পর দোলনা থেকে নেমে পড়লাম আমি। আমার প্রিয় একটা জায়গা এটা, তার চেয়ে বেশি প্রিয় এই দোলনাটা। আমার সব পিচি বন্ধুদের নিয়ে তৈরি করেছি এটা। অবশেষে সবার সাথে আনন্দ মজা করে সবার কাছ থেকে বিদায় জানিয়ে চললাম আমি। সামনে রিয়াদ ভাইকে দেখে এতক্ষণ পর মনে পড়লো আমার সাথে তো রিয়াদ ভাইও আছে। হায় রে, আমি তো ভুলেই গেছিলাম ওনার কথা। না জানি আমায় কী ভাবল উনি। আমি পা টিপে ওনার সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে বলে উঠলাম, ভাইয়া। তানজুর কথায় রিয়াদ তার ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো, তারপর বলল, চল যাই এখন। আচ্ছা। তারপর আমি, রিয়াদ ভাইয়া আর তরি সবার কাছ থেকে বিদায় জানিয়ে চললাম নিজেদের গন্তব্যে। হঠাৎই রিয়াদ ভাই বলে উঠল, তুই কি সবসময় এখানে আসিস? আমি বললাম, না সবসময় নয়, মাঝে মধ্যে। এমন সময় একদল মেয়ে যাচ্ছিল আমার সামনে থেকে। সবাই তো হা হয়ে তাকিয়েছিল রিয়াদ ভাইয়ের দিকে, যা দেখে তরির কানে কানে বললাম আমি, কাম সারছে, সব কয়টাই ক্রাশ খায়া উল্টায় গেছে তরি। তরির আমার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলল, ও কি বললে তানজু আপু? তোর মাথা বলে ওর মাথায় একটা চারি মারলাম আমি। অন্যদিকে রিয়াদ ভাইয়ার রিয়াদ তানজুর কাজে মুখ চেপে হাসলো। আঁকাবাঁকা পথ পেরিয়ে হেঁটে চলেছি আমরা। হঠাৎই দূরে দেখতে পেলাম আমি রামু চাচা ট্রাক্টর চালাচ্ছে। ব্যাস হয়ে গেল, সাথে সাথে খুশিতে মনটা মেতে উঠল আমার। আমি উত্তেজনায় রিয়াদ ভাইয়ের হাত ধরে বললাম, তুমি 2 মিনিট দাঁড়াও ভাইয়া, আমি আসছি। বিনিময়ে রিয়াদ ভাইকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি আমার ঘাড়টাকে দিলাম দৌড়। তানজুর কাছে রিয়াদ চরম অবাক। অবাক চোখে তানজুর দিকে তাকিয়ে থেকে বলল সে তরিকে, ও কোথায় যাচ্ছে তরি? তানজু আপু মনে হয় ওই ট্রাক্টরের কাছে। তরির কথা শুনে রিয়াদ অবাক চোখে তরির দিকে তাকিয়ে বলল, কি? তানজু আপু এমনই, গ্রামে আসলেই সব জায়গায় ঘুরবে আর সবার সাথে মিশবে। আর ওই ট্রাক্টরে থাকা রামু চাচা আমাদের খুব ভালোবাসে, আর তানজু আপু মনে হয় ওই রামু চাচার কাছেই যাচ্ছে। কিন্তু ও ওখানে গিয়ে কি করবে, তাও আবার এই কাদার ভিতর? আমার মনে হয় তানজু আপু ট্রাক্টরে উঠবে, প্রতিবার তো এমনই করে। বিনিময়ে রিয়াদ আর কিছু বলল না, অবাক দৃষ্টিতে সে তাকালো তানজুর দিকে। তুমুল বেগে দৌড়ে আমি এসে থামলাম রামু চাচার কাছে, ট্রাক্টর চালাচ্ছেন উনি। আমি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠলাম, রামু চাচা। ট্রাক্টর চালাতে চালাতে অনেক আগেই দেখেছিল রামু তানজুকে তার দিকে আসতে, তাই খুব একটা অবাক না হয়ে বলল, কি ট্রাক্টরে উঠবে তো? রামু চাচার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, তুমি কি করে বুঝলে? এটা ছাড়া তুমি আমার কাছে আর আসো নাকি বলেই একটা হাসি দিল। আসো তাড়াতাড়ি। বলেই আমি দৌড়ে উঠে পড়লাম রামু চাচার ট্রাক্টরে। উনি আমায় খুব ভালোবাসে, যখনই আমার ইচ্ছে হয় তখনই আমি ওনার ট্রাক্টরে উঠে ঘুরি। হঠাৎই আমার ভাবনার মাঝখানে রামু চাচা বলে উঠল, এখানে কি করছো তুমি তানজু? আমি বললাম, তেমন কিছু নয়, তুমি তো জানো আমি ঘোরাঘুরি কতটা পছন্দ করি, তাই ঘুরতে বেরিয়েছিলাম, আর কালকে আমরা চলে যাব।
তাই আর একবার ঘুরতে বের হলাম আর কি। ও, কালকেই চলে যাবে? কালকে রাতের ট্রেনে। রামু চাচা বলল, আখ খাবে? আমি বললাম, আছে নাকি তোমার কাছে? রামু চাচা বলল, হ্যাঁ। তাহলে দেরি কিসের, দাও তাড়াতাড়ি। রামু চাচা হাসলো, তারপর আমার হাতে একটা আখ দিয়ে বলল, খাও। আমিও খুশি মনে রামু চাচার কাছ থেকে আখ খেতে শুরু করলাম। মস্ত বড় ধবধবে সাদা রঙের আকাশের নিচে চলন্ত ট্রাক্টরের উপর বসে আখ খাওয়ার মজাই আলাদা। এক অফুরন্ত ভালো লাগা কাজ করছে আমার। প্রকৃতির এই মুগ্ধতায় চোখ বন্ধ করে নিলাম আমি। মাটির সুগন্ধ আসছে নাকে, সাথে বাতাসের তীব্র গতি সহজে স্পর্শ করছে শরীরে, যাতে মুহূর্তেই পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছে খুব। বারবার মনে হচ্ছে আমার যেন প্রকৃতির প্রেমে বারবার পড়ে যাচ্ছি আমি। দূর থেকে তাঞ্জুর কাণ্ড দেখে চোখ আটকে যায় রিয়াদের, যেন আজ নতুন করে চিনল রিয়াদ তাঞ্জুকে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রিয়াদ তাঞ্জুর দিকে। হাজারো কথাবার্তা আর গল্প করতে করতে অনেকক্ষণ ঘুরলাম আমি ট্রাক্টরে। এরই মাঝে পরিষ্কার আকাশটা কালচে বর্ণ ধারণ করতে লাগলো, যা দেখে রামু চাচা বলে উঠল, এখন তাহলে যাও তাঞ্জু, মনে হয় বৃষ্টি হবে। আমি আর কথা বাড়ালাম না, মুচকি হেসে বললাম, তোমাকে এত এত থ্যাংকস রামু চাচা। মুচকি হাসলেন উনি। তারপর আমিও ট্রাক্টর থেকে নেমে রামু চাচাকে বিদায় জানিয়ে দৌড়। আমার দৌড়ানো দেখে রামু চাচা বলে উঠলেন, আসতে যাও, নয়তো পড়ে যাবে। রামু চাচার কথাটা কানে এসেছে আমার, কিন্তু এই মুহূর্তে সেটাকে উপেক্ষা করে আমি দৌড় দিলাম। মাঝপথে এক ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টি ফোঁটা এসে পড়ছে গায়ে, এক অদ্ভুত ভালো লাগা নিয়ে দৌড়াচ্ছি আমি। এদিকে বৃষ্টি পড়ছে দেখে তরি বলে উঠল রিয়াদকে, ভাইয়া বৃষ্টি পড়ছে, চলো আমরা ওখানে দাঁড়াই। রিয়াদ এক পলক তাঞ্জুর দিকে তাকিয়ে বলল, কোথায়? ওই যে দেখো একটা কুঁড়ে ঘর আছে, চলো তাড়াতাড়ি, না হলে ভিজে যাবো আমরা। রিয়াদও আর কথা না বাড়িয়ে তরির দেখানো পথে হাঁটতে লাগলো। একটু খড়কটো দিয়ে তৈরি কুঁড়ে ঘরের ভেতরে এসে দাঁড়ালো রিয়াদ আর তরি, যার চারদিকে বাঁশ দিয়ে আটকানো। এরই মাঝে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো আর রিয়াদ কুঁড়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে তাকিয়ে রইল তাঞ্জুর দিকে, কারণ তাঞ্জু খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের দিকেই আসছে। আবারও ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল রিয়াদ। বৃষ্টিতে ভিজতে বরাবরই ভালো লাগে আমার, তার চেয়ে বেশি ভালো লাগছে এই চিপচিপে কাদার মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে। ম্যাঘ ছেড়ে বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার পুরো শরীর। এক অদ্ভুত বৃষ্টিপ্রেমিকের মাঝে হারিয়ে গেছি আমি। এক ধ্যানে তাকিয়ে আছে রিয়াদ তার ক্যামেরায় থাকা তাঞ্জুর ছবির দিকে, যেন এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে সে। হঠাৎই তাঞ্জুরটাকে ঘোর কাটল তার, ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে? বলছিলাম বৃষ্টিতে ভিজবে। না না, আরে কিছু হবে না, তোরে তুই আয়। না না তাঞ্জু আপু, তুমি ভিজো, আম্মু জানলে আমায় খুব বকবে, তরি বলল। আরে কিছু হবে না, আয় না। না না, আমার ঠান্ডা লেগে যাবে। আরে কিছু হবে না বললাম তো, রিয়াদ ভাইয়া তুমি আসো তাহলে। এবারের কথা শুনে রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার ক্যামেরা ভিজে যাবে, তোমার ক্যামেরাটা তরির কাছে দিয়ে আসো। রিয়াদও আর বেশি ভাবল না, ক্যামেরাটা তরির হাতে দিয়ে সে বেরিয়ে আসলো কুঁড়ে ঘর থেকে। আরও যতক্ষণ ফিরে না আসছি, তুই কোথাও যাবি না তরি। কেন, তোমরা কোথায় যাবে তাঞ্জু আপু? দূরে কোথাও নয়, কাছেই। এতটুকু বলে আমি রিয়াদ ভাইয়ের হাত ধরে বললাম, চলো ভাইয়া, আজকে তোমাকে প্রকৃতির সৌন্দর্য দেখাবো। তারপর আমি রিয়াদ ভাইয়ের হাত ধরে দৌড়। রিয়াদ জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার ভালো লাগছে তাই নীরবেই সে দৌড়াচ্ছে তাঞ্জুর সাথে। মুষলধারে বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে গ্রামের নদী নালা খালবিল, সাথে গাছপালা পাখিসহ সব কিছু। এরই মাঝে খোলা মাঠের মাঝখানে সবুজ ঘাসের উপর শুয়ে আছি আমি আর রিয়াদ ভাইয়া, বৃষ্টিতে ভিজে যাচ্ছি দুজনেই। হঠাৎই বলে উঠলাম আমি, কেমন লাগছে তোমার ভাইয়া? চোখ বন্ধ করেই রিয়াদ বলে উঠল, খুব ভালো। আমি কিছু বলছি, তুমি মন দিয়ে শুনবে, কিন্তু চোখ খুলবে না, কিছু অনুভব করবে। মাথা নাড়ালো রিয়াদ ভাইয়া, তারপর আমি বলতে শুরু করলাম।
মনে করো তুমি এক সমুদ্রের মাঝখানে বালির নিচে শুয়ে আছো। পাখির কিচিরমিচির শব্দ, বৃষ্টির রিমঝিম শব্দ, সাথে মাটির সুগন্ধে মন মাতাল করে দিচ্ছে তোমার। এক অদ্ভুত ভালো লাগার মধ্যে চলে গেছো তুমি, যেন এক স্বপ্নে ঘেরা ঝর্ণার নিচে শুয়ে আছো। চারিপাশে রয়েছে ছোট বড় অসংখ্য পাথর আর মন মাতাল করা ফুলের গন্ধ। কিছু কি ফিল হচ্ছে তোমার? কয়েক মুহূর্ত পর চোখ খুলে তাকালো রিয়াদ। সে সত্যি অনেক কিছু ফিল করছিল এতক্ষণ, যেন প্রকৃতিতে নতুনভাবে চিনতে আর বুঝতে শিখেছে সে। কি কেমন লাগলো ভাইয়া? রিয়াদ বলল, অসম্ভব ভালো, চলো তাহলে আরেক জায়গায় যাওয়া যাক। রিয়াদ বলল, আবার কোথায়? তানজু বলল, চলোই না বলেই হাত বাড়িয়ে দিলাম আমি। রিয়াদও আর কিছু বলল না, তানজুর হাত ধরেই মুচকি হেসে চলল সে, কারণ তার অসম্ভব ভালো লাগছে। সেদিনে সেই পানিতে ঘেরা কোলার মাঝে সবুজ ফসলের মাঝখানে কলা গাছের তৈরি ভেলায় উঠে পড়ল রিয়াদ আর তানজু। এবার রিয়াদ আর কিছু বলল না, সে তো তানজুর সাথে এক অদ্ভুত মায়ে আটকে গেছে। সাপ্লাই ঘেরা সেই পথ বেয়ে এগিয়ে চলেছে রিয়াদ আর তানজু। ভেলার ওপর বসে পানির নিচে পা ঝুলিয়ে আছে এ দুজনেই। এক অফুরন্ত ভালো লাগার মধ্যে দিয়ে কাটছে তাদের সময়। উপরে আকাশের মাঝখানে দিয়ে মেঘ ছিঁড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম শব্দ সাথে চারপাশের শাপলার মতো মাতাল করা সৌন্দর্য আর ঘ্রাণ। চোখ বন্ধ করো ভাইয়া, আবার। রিয়াদ তার চোখ আবারও বন্ধ করে নিল। রিয়াদ ভাইয়া চোখ বন্ধ করতেই এক ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলাম আমি, যাতে অবাক হয়ে বলল, রিয়াদ ভাইয়া এটা কি হলো? কিছুই না, প্রকৃতিকে কাছ থেকে ফিল করো ভাইয়া, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিতে ভিজে আর প্রচুর মজা করে আমি আর রিয়াদ ভাইয়া চললাম সেই কুঁড়ে ঘরটার উদ্দেশ্যে, কারণ আমরা অনেকটাই দূরে চলে গিয়েছিলাম, না জানি তোর কী করছে এখন। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।